যার মনে কাম থাকে তারই ক্রোধ থাকে। যখনই দেখবেন কোনো লোক রেগে গেছে, আপনার সত্যিকারে রেগে গেছে, এটা সবসময় মনে রাখবেন, রাগ কখনো কোনো লোকের প্রতি হয় না, রাগটা হচ্ছে নিজের ভেতরে জ্বালা, কখনো এর প্রতি বেরোয়, কখনো ওর প্রতি বেরোয়, কখনো ওর প্রতি বেরোয়। মা যখন সন্তানের উপরে রাগে, ওটা হচ্ছে ঠিক রাগ না, ওটা একটা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু যদি দেখেন কারোর ভেতরে রাগ আছে, থেকে থেকে আপনার উপর রেগে যাচ্ছে, বুঝতে হবে রাগটা কিন্তু আপনার উপরে না, রাগটা ভেতরে আছে। যেমন ঠাকুমারা, ওরা সহজে রাগে না, ঝগড়া ঝগড়ুটে বুড়িগুলো হয় সেগুলো আছে সবসময়, ওরা গ্রামে আয়কার দিন বলে ধামা চাপা, সেই দুই বুড়ি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঝগড়া করতো, আর সন্ধ্যেবেলায় একটা ধামা চাপা দিয়ে বলতো ঝগড়াটা এখানে ধামা চাপা থাকলো, সকালবেলা আবার শুরু হবে এখান থেকে, এটা হয়। ইন জেনারেল দেখবেন সাধু সন্ন্যাসীরা না, যারা সত্যিকারের মহাত্মা, সহজে রাগে না, রাগটা ভেতরে থাকে বলে এখানে সেখানে বেরোতে থাকে। আর রাগের মূল সবসময় কাম, উদ্দেশ্য কিন্তু নিয়ন্ত্রণ করার নয়, কাম ক্রোধ, উদ্দেশ্য হচ্ছে কাম ক্রোধটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া, যে হলো আমি নিয়ন্ত্রণ করে নিলাম, নো নো নো, ওর কোনো ইম্প্যাক্টই আপনার উপর থাকবে না। কারণ যদি আপনি নিয়ন্ত্রণ করছেন, কালকে আপনি নিয়ন্ত্রণ হারিয়েও দিতে পারেন, তখন আপনার মুশকিল আছে।